বন্ধুরা, আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি না, ঠিক আছে? ফ্রিজের মধ্যে একটা জিনিস আপনারা জানেন কিনা, এই ফ্রিজটা একবারে নতুন, তো নতুন থাকলেও এই যে দেখেন ডাইরেক্ট কারেন্ট দেখা, এই যে ডাইরেক্ট কারেন্ট দেয়, এটা সব ফ্রিজ, আপনার ঘরের ফ্রিজটাও দেখাবে, একেবারে বাংলাদেশের সহ পৃথিবীর যত ফ্রিজ আছে এই কারেন্টটা দেখাবে। তো এই কারেন্টটা এখানে থ্রি পিন সকেটের মধ্যে আর্থিং দেওয়া লাগে, যদি আর্থিংটা দেয় তাহলে এই কারেন্টটা দেখাইবো। থ্রি পিন সকেটের মধ্যে যদি আপনার আর্থিং না দেওয়া থাকে তাহলে এই সমস্যাটা দেখায়। এই যে দেখেন, এখানেও এই সমস্যাটা দেখাইতেছে। বাংলাদেশের যত ফ্রিজ আছে সব ফ্রিজের ক্ষেত্রে এইটা, তো এর পরিমাণ কিন্তু বাড়তে পারে। এর পরিমাণ যখন বাড়বে তখন একটা মানুষ যখন এখানে ধরবে তখন এখানে শর্টমট খাইবে 100% শিওর। এর ভিতরে কোনো ভুল নেই। এইটার থেকে আপনি কীভাবে আপনার এই থ্রি পিন ওয়ারিংয়ের মধ্যে তার নাই ও এখন এটার থেকে কীভাবে বাঁচবেন, এটার এই সলিউশন আমি দেখানোর চেষ্টা করবো। দিয়েছে এই বডির মধ্যে এখানে কিন্তু কারেন্ট আসে, এই জায়গার মধ্যে কিন্তু দুই একটা ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো তো কোনো কাজের না। এই যে ছিদ্র নাট লাগাই দিতে পারেন, এই নাটটা তারটা লাগিয়ে দিছে, এই 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 নাটটা একটু লুজ করে দিয়ে দিবেন, আর এটা তো লুজ করা যায় না। হোম তো হোম এখানেও যদি আপনি স্ক্রু লাগাই তার লাগান, আপনার এখানেও একটা স্ক্রু লাগাই দাও, এই যে কাঠের যে আপনার যে স্ক্রু আছে এই স্ক্রু লাগাই দিলেই হয়। ফ্রিজের মধ্যে লাগাইছি, হ্যাঁ, তো এই জায়গাটার মধ্যে একটা রড বেঁধে মাটির মধ্যে দিয়ে দিলেই হবে, আর নাহলে এই যে বিল্ডিং এ যদি দুই তালা তিন তালা যে কোনো জায়গায় একটু রড মোট পাইবেন বা বিল্ডিং এর ছাদে গিয়ে রড পাইবেন বা নিচে গিয়ে একটু মাটি পাইবেন, এটার একটা আর্থিং দিয়ে দিলেই ওইলো আর কি। এখন আর কোনো এই যে দিয়ে দিলাম বুঝানোর কারণে, এই যে দেখেন আর কারেন্ট নাই, ঠিক আছে, এই যে কারেন্ট নাই। তো এটা দেওয়ার পরে খুলে দিলে আবার কারেন্ট আইব, খুলে দেই এই লাইনটা, খুলে দেই এই যে আর্থিং খুলে দিছি, তখন ঠিক এখানে কারেন্ট আইব। এই যে ঠিক আছে, আবার এটা লাগাই দিব, এই যে লাগাই দিছি, এই যে কারেন্ট গেছে গা, এই যে খুলে দিছি কারেন্ট আইছে, আবার লাগাই দিছি গেছে গা। ঠিক আছে, এই হচ্ছে টিউটোরিয়াল, আপনারা সবাই আর্থিং লাগাইবেন, আর্থিং যতদিন লাগাবেন ততদিনই নিরাপদ থাকবেন, আর্থিং লাগাইবেন না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।